গরমে ফুটছে বাংলা। একাধিক জেলায় তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থাতেও বৃষ্টি নিয়ে তেমন কোনো আশার খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। দাবদাহের হাত থেকে শহরবাসীকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল চুঁচুড়া পুরসভা। জল স্প্রে করে রাস্তা ঠান্ডা করে শহরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা হুগলি জেলার এই শহরে। বৃহস্পতিবার কলকাতা তাপপ্রবাহ থেকে মুক্ত থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। শুক্রবার যদিও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে গরম থেকে মুক্তি মিলছে না। অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু 3 তারিখ এবং 4 তারিখ মেতে সাউথ বেঙ্গলে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দিয়েছি, ইস্ট মেদিনীপুরে দিয়েছি এবং 2টি 24 পরগনাতে দিয়েছি, এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া হয়েছে। 4 মে সাউথ বেঙ্গলের লাইট রেনের আমাদের সম্ভাবনা ফোরকাস্ট দেওয়া হয়েছে মেদিনীপুরে এবং 24 পরগনা, 2টি মেদিনীপুর 2টি 24 পরগনাতে, আর নর্থ বেঙ্গলের লাইট রেন দিনাজপুর এবং মালদাতে এবং স্ক্যাটার্ড আপনার 5টি নর্দার্ন মোড় ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। যদিও শনিবারের পর থেকে আবহাওয়ায় বদল আসতে চলেছে, হাওয়া অফিস জানাচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমবে, সেই সঙ্গে একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে। 5ই মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উত্তরের পার্বত্য এলাকায় বহাল থাকবে বৃষ্টি। 6ই মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 7ই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা যাচ্ছে না। এদিকে দীর্ঘ বৈশাখ জুড়ে বৃষ্টির দেখা না মেলায় পথচারীদের স্বস্তি দিতে স্প্রিংকলারের সাহায্যে রাস্তায় জল ছেটানোর কাজ শুরু করেছে চুঁচুড়া পুরসভা। একটানা গরমে নাজেহাল বঙ্গবাসী, বেলা বাড়তেই শুরু লু, তাপপ্রবাহের দাপট। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা, প্রবল এই তাপপ্রবাহ চলাকালীন খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই, তবু জীবিকার তাগিদে বহু মানুষকেই বাড়ির বাইরে বেরোতে হয়েছে। তীব্র গরম, চোখ মুখ বেঁধে মাথায় ছাতা নিয়েও মিলছে না স্বস্তি, রীতিমতো তাপ বের হচ্ছে রাস্তা থেকে, কিন্তু মানুষ নির্বায়। আর এই শুষ্ক আবহাওয়ায় এলাকার রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে স্প্রিংকলারের সাহায্যে রাস্তায় জল ছিটানোর কাজ শুরু হয়েছে চুঁচুড়াতে। বিভিন্ন জনবহুল রাস্তা, বাজার এলাকায় পৌরসভার স্প্রিংকলারের গাড়ি পৌঁছে রাস্তাঘাট জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এতে ধুলোবালির সমস্যা কমার পাশাপাশি সাময়িক স্বস্তি পাচ্ছেন পথচারীরাও। পৌরসভার তরফে বলা হয়েছে, আমাদের এই স্প্রিংকলার মেশিনটা কেনা হয়েছিল যে মূলত পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশে। আমরা আপনারা জেনে রাখবেন প্রচণ্ড যেহেতু মানে তাপদাহ ওয়েদার চলছে, সেখানে বিভিন্ন মানে বায়ুমণ্ডলে ধুলিকণা রয়েছে, বিভিন্ন জাম ছুটছে, সেগুলোকে মূলত যাতে স্প্রিংকলার মেশিন দিয়ে আমরা, বিশেষ করে যেখানে মানুষের জনসমাগম বেশি, মার্কেট, হাট, বাজার, হ্যাঁ, মেন রাস্তাগুলোতে, সেখানে আমরা স্প্রিংকলার মেশিনটা ব্যবহার করছি। এই কারণে যতটা এই স্প্রিংকলার মেশিনে জলটা ছিটিয়ে ধুলোটাকে বসিয়ে দেওয়া যায় বা জামটাকে বসিয়ে দেওয়া যায় তার জন্য একটা ব্যাপার আছে। আর তারপর কিছুখানি হলো রাস্তাটা ভিজছে, সেখানে পথচারীরা হাঁটছে, হ্যাঁ, কেউ কিছুক্ষণ দাঁড়াচ্ছে কোনো জায়গায়, এই একটা স্বস্তি পাচ্ছে। চুঁচুড়া পৌরসভা সূত্রের খবর, আপাতত দিনে 2 বার করে এই রাস্তা ভেজানোর কাজ চলবে, যতদিন তাপপ্রবাহ চলবে জল স্প্রে করার কাজ চালিয়ে যাবে পৌরসভা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।